শিক্ষে বলবৎ হওয়ার দিকে বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন শিক্ষে হয়তো ঘোষণা হব কার কার্যকরীকরণের বিধি ইয়াক লৈ পুনৰ প্রতিবাদমুখর হওয়ার দিকে অগ্রসর হয়েছে সমগ্র রাজ্য। কার বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুঙ্কার দিছে আসু লগতে তিস্তা জাতীয় সংগঠনে। কার বিরুদ্ধে আইনী যুঁজ আর প্রতিবাদ সমানে চলিব বলে ঘোষণা আসুর নেতৃবর্গ। প্রধানমন্ত্রীর ভ্রমণের সময়তে 9 মার্চত রাজ্যজুড়ি 12 ঘণ্টা অনশন করবে বলে ঘোষণা করলে সদৌ ছাত্র সন্থায়। 8 মার্চত প্রধানমন্ত্রী অহার দিনটি কা আন্দোলনের পঞ্চম শহীদের প্রতিছবির সম্মুখত বন্তি প্রজ্বলন করব কা আসু নেতৃবর্গ। ইফালে কার বিরুদ্ধে স্থিতি গ্রহণ করেছে বিরোধী ঐক্য মর্চই। কা বলবতর বিরোধিতায় রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীল ইস্পাক পত্র প্রেরণ করেছে বিরোধী ঐক্য মঞ্চয়। রাজ্যপালের জড়িয়ে ইস্পাক পত্র প্রেরণ করলে বিরোধী ঐক্য মঞ্চয়। ইফালে কার বিরুদ্ধে বন্ধ দিলে জরিমানা বিহার ভাবুকিরে টুইট করেছিল ডিজিপি জিপি সিংয়ে। ডিজিপি এনে ভাবুকিক লৈ কঠোর সমালোচনা লুড়িনজ্যোতি গগৈ আর অখিল গগৈ। মুখ্যমন্ত্রী ডিজিপিক ঢাল হিসেবে ব্যবহার করার গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে লুড়িনজ্যোতি গগৈ। ইফালে কার যোগেদি বিভাজন সৃষ্টি করব বিচারিছে বলে অভিযোগ উত্থাপন করলে ভারতীয় গণ পরিষদের কার্যকরী সভাপতি শান্তনু মুখার্জী। মুখ্যমন্ত্রীকে কঠোর ভাষার সমালোচনা মুখার্জী। আর কার বিরুদ্ধে সচলর প্রতিবাদ সাব্যস্ত করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে। আজির পর রাজ্যজোড়া আন্দোলনের কথা ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে। আর কার বিরুদ্ধে রুদিবলে সাজু আরক্ষী মহানগরীত মোতায়েন কমান্ডোর 3 কমান্ডো থানায় থানায় কমান্ডো জওয়ানের কুচকাবাজ। গুয়াহাটী ইস্ট ওয়েস্ট সেন্ট্রেলত মোতায়েন করা হয়েছে বিশেষ কমান্ডো। প্রতিবাদকারী রুদিবলে মজুত করা হয়েছে কন্দুয়া গ্যাস লাঠি। ইতিমধ্যে ডিজিপিয়ে এলার্ট করেছিল সকল থানাক আর আরক্ষী ছুটি পর্যন্ত বাতিল করা হয়েছে কা আন্দোলনের প্রতি লক্ষ্য রাখি। আহক চাই সম্পর্ক আমার সতীর্থ সাংবাদিক ববিতা গগৈর এক গ্রাউন্ড জিরো রিপোর্ট। কেন কমান্ডো সাজু করা হয়েছে কা বিরুদ্ধে হবলগা আন্দোলন স্থগিত করবেন। আহক চাই সেই বিশেষ রিপোর্ট। অতি শীঘ্রে দেশজুড়ি বলবৎ হব কা, আর সেই কারণে দেখিলে পয়া গেছে কা আন্দোলনক মখিমূর করবলে ইতিমধ্যে সাজু হয়েছে আরক্ষী। ইয়ার পূর্বে আসলতে আমি দেখাইছিল কিদরে আসলতে বৈঠকত বহিছিলে আরক্ষীর শীর্ষ বিষয়ার সকলের সঙ্গে ডিজিপিগিয়ে, আর তারপর স্পষ্ট নির্দেশনা দিছিল। আর এটা দেখিলে পয়া গেছে যে আরক্ষীত আসলতে মহানগরীত এতিয়া এই সকল কামান্ডো জওয়ান আসলতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থাকা কামান্ডো জওয়ান সকলক ইয়াতে মোতায়ন করা হয়েছে। আমি সানমারি ফিল্ডের পর আসলতে পুনপটিয়া সম্প্রচার আমি দেখাই আছো। মহিলা পুরুষ আসলতে নবনির্বাচিত কামান্ডো জওয়ান সকল আসলতে ইতিমধ্যে ইয়ার পূর্বে আসলতে প্রশিক্ষণের সময়তেই কেনেকে রায়ত কন্ট্রোল করব, কেনেকে প্রতিবাদক মুখিমূর করব ইতিমধ্যে প্রশিক্ষণ যেহেতু দিয়া হয়েছিল, আর তারপর দেখিলে পয়া গেছে অতি শীঘ্রে যেহেতু বলবৎ হব কা, আর তার পূর্বেই এনে ধরনের আরক্ষী সাজু হয়ে উঠিছে চারিওপিনে আসলতে যখন প্রতিবাদকারী আসলতে প্রতিবাদকারী সকলের সঙ্গে দেখিলে পয়া গেছে আরক্ষী নজরত রখা পরিলক্ষিত হয়েছে। আজি কিছু সময় পূর্বে দেখিলে পয়া গেছে ডিজিপিগী আসলতে বন্ধ দিলে কেন ধরনের শাস্তি হব, যেনে ধরনের জরিমানা বিহা হব, সেই কথা আসলে স্পষ্টক যেহেতু টুইটার যোগে উল্লেখ করেছে। আর আমি এয়া দেখিলে পয়া গেছে যে মহানগরীর বিভিন্ন প্রান্ত এই সকল কামান্ডো জওয়ান আসলতে মোতায়েন করা হয়েছে। আসলতে কেন ধরনের এই অঞ্চলত যদি প্রতিবাদ হয় কেন ধরনের আসলতে প্রতিবাদক মখিমূর করব, কেন ধরনের আসলতে প্রতিবাদক বাধা দিব, সেই সকল আসলতে প্রশিক্ষণ দিয়া হয়েছে। আর একটা কথা উল্লেখ করব যে আসলতে ডিজিপিগীর সঙ্গে যা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকত আসলতে আরক্ষী শীর্ষ বিষয়াসকল স্পষ্টক ডিজিপিগীর নির্দেশনা প্রদান করেছিল যে কা আন্দোলনক যদি প্রশ্রয় দিয়া হয় হলে কা আন্দোলন যদি কিবা ভুল রয়ে যায় কা আন্দোলন যদি আরক্ষীর কিবা দুঃখ থাকে হলে নিলম্বন করাই নহয় চাকরিরপর বরখাস্ত করা হব বলে স্পষ্টক আসলতে ডিজিপিগিয়ে কঠোর নির্দেশনা প্রদান করেছে। আর একটা কথা কব লাগিব যে সর্বানন্দ সোণালের দিনত যেটা কা আন্দোলন হয়েছিল দেখিলে পয়া গেছিল যে আরক্ষীর কিছু ভুল পাইছিল, আরক্ষীর কিছু আরক্ষীর ভুলের বাবেই প্রতিবাদ আসলতে উত্তাল রূপ রার কিছু আসলতে তথ্য লাভ করেছিল। দেখিলে পয়া গেছিল যে লগে লগে বর্তমানের জিজিপি জিপি সিংক দিল্লিরপর তলব করা হয়েছিল। আর গুয়াহাটির যে আরক্ষী আয়ুক্ত আছিল সেই সময় দীপক কুমার তেখেতকো বদলি করা হয়েছিল, মুন্না প্রসাদ গুপ্তাক দায়িত্ব দিয়া হয়েছিল। মুঠতে এইবার যাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দিনত যাতে কোনো ধরনের ত্রুটি রয়ে না যায় আরক্ষীর ফালেরপর, যাতে প্রতিবাদে যাতে উত্তাল রূপ লোব নয়, প্রতিবাদে যদি ভয়ঙ্কর রূপ লোব নয়, তারবাবে আরক্ষী পূর্বেই সাজু হয়ে উঠিছে। কারণ দেখিলে পয়া গেছিল মুখ্যমন্ত্রী যেটা সর্বানন্দ সোণোৱাল আছিল দেখিলে পয়া গেছিল যে কা আন্দোলনে কি ধরনের রূপ লৈছিল, কা
আন্দোলনে ভয়ংকর রূপ লৈছিলে আৰু তাৰ পিছত প্ৰাণ হেৰুৱাবলগীয়া পৰিবেশৰ সৃষ্টি হৈছিলে আৰু সেই কাৰণে যাতে তেনে ধৰণৰ পৰিবেশৰ পুনৰাবৃত্তি নহয় তেনে ধৰণৰ ভয়ংকৰ যাতে ৰূপ নলয় আৰু সেই কাৰণেই অসম আৰক্ষীক পূৰ্বৰ প্ৰায় সাজু কৰি তুলিছে ডিজিপি জিপি সিঙে হয় ধন্যবাদ খেয়াছিল আমাৰ সতীৰ্থ জ্যেষ্ঠ সাংবাদিক ববিতা গগৈ এক গ্ৰাউণ্ড জিৰ ৰিপৰ্ট আৰু পুনৰবাৰ কা আৰু পুনৰবাৰ কা আন্দোলন আৰু পুনৰবাৰ কাক লৈ কা আন্দোলনত সকীয়নি অসম চৰকাৰ কিংবা আৰক্ষী ৰাজ্যৰ কা বিৰোধী আন্দোলনৰ পুনৰ উকমুকনি আঠ মাৰ্চত মোদী অহাৰ দিনাই কা বিৰোধী প্ৰতিবাদ আঠ মাৰ্চত পঞ্চ শ্বহীদৰ ফটোত বন্তি প্ৰজ্বলনে প্ৰতিবাদ ন মাৰ্চত বাৰ ঘণ্টীয়া ৰাজ্যজুৰি প্ৰতিবাদ ই অনশন আন্দোলন হ'ব বুলি ঘোষণা সৰ্বোজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই ন্যায় যুদ্ধ চলি থাকিব বুলি স্পষ্টকৈ মন্তব্য প্ৰকাশ কৰিলে সদৌ অসম ছাত্ৰ সন্থাই গুৱাহাটীত আছো নেতৃত্বত ত্ৰিছটা সংগঠনৰ আলোচনাৰ অন্তত এই হুংকাৰ প্ৰদান কৰিলে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ উপদেষ্টা ডক্টৰ সৰ্বোজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই অবৈধ বাংলাদেশী ৰক্ষক খিলঞ্জীয়া বিৰোধী সাম্প্ৰদায়িক অসাংবিধানিক আৰু অসম চুক্তি উলংঘাকাৰী কাৰ বিৰোধিতা আমি অব্যাহত ৰাখিম আজি সভাৰ পুনৰ আমি কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু অসম চৰকাৰক কঠোৰভাৱে সকীয়াই দিছোঁ যে অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ ভৱিষ্যতক লৈ হেতালি নেখেলিব এই কাৰ বিৰুদ্ধে অসম কেন্দ্ৰিক আৰু উত্তৰাঞ্চল কেন্দ্ৰিক অহিংস গণতান্ত্ৰিক আন্দোলন অব্যাহত আছে আৰু আইনগত যুঁজো অব্যাহত আছে আজি আমি এই সভাত মিলিত হৈ কেন্দ্ৰীয় চৰকাৰ অসম চৰকাৰক আমি কঠোৰভাৱে সকীয়াই দিব খুজিছোঁ যে আমি এই কা আমি মনা নাই কা আমি নামানো স্পষ্ট কথা এইটো অসম আৰু উত্তৰাঞ্চলৰ খিলঞ্জীয়া মানুহে কা মনা নাই নামানে কা আমি নামানো এইটোৱে স্পষ্ট কথা সেয়া ডক্টৰ সৰ্বোজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যৰ মন্তব্য কা আমি নামানো আনহাতে কা বলৱতৰ বিৰোধিতাৰে ৰাষ্ট্ৰপতি আৰু প্ৰধানমন্ত্ৰীলৈ স্মাৰক পত্ৰ প্ৰেৰণ কৰিলে বিৰোধী ঐক্য মঞ্চই ৰাজ্যপালৰ জৰিয়তে স্মাৰক পত্ৰ প্ৰেৰণ কৰে বিৰোধী ঐক্য মঞ্চই ইফালে কাৰ বিৰুদ্ধে বন্ধ দিলে জৰিমনা বিহাৰ ভাবুকিৰে টুইট কৰিছিল ডিজিপি জিপি সিঙে ডিজিপিৰ এনে ভাবুকিক লৈ কঠোৰ সমালোচনা লুৰিণ জ্যোতি গগৈ আৰু অখিল গগৈ আহক সম্পৰ্কৰ শিৱসাগৰৰ বিধায়ক অখিল গগৈৰ বক্তব্য কি তাৰ বিৰোধিতা কৰিলে মানে আমি পইচা দিব লাগিব কোন ডিজিপি ক'ৰ পৰা আহিছে তেওঁ কেন্দ্ৰীয় চৰকাৰক কওক যে এখন বেয়া আইন এইখনে অসমীয়া জাতিক ক্ষতি কৰিব গতিকে এই আইনখন বন্ধ কৰিব লাগে এইটো তেওঁ নিজে কওক ব্যৱস্থা অখিল গগৈৰ বক্তব্য আহক চাওক কা বলবৎ আৰু কা আন্দোলনৰ পৰিপ্ৰেক্ষিতত আজি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কি ক'ব খুজিছে সাংবাদিকৰ এক বিশেষ প্ৰশ্নৰ উত্তৰত আহক হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্য কাৰ বিৰুদ্ধে আন্দোলন কৰাৰ প্ৰাসংগিকতা নাই কাৰণ সংসদত পাছ হোৱা আইন এখন আন্দোলনেতো পৰিৱৰ্তন কৰিব নোৱাৰে তাৰ পৰিৱৰ্তন এটা জেগাতে হ'ব পাৰে সুপ্ৰিম কোৰ্টত কাৰণ ৰাজ্যসভাও শেষ হৈ গ'ল এতিয়া লোকসভাও শেষ হৈ গ'ল বিলখনটো পাছেই হৈ গ'ল আইন হৈ গ'ল এতিয়া লোকসভা ৰাজ্যসভা পুনৰ আহ্বান কৰি কাখন বাতিল কৰাৰ বাবে কোনোবা ৰাজনৈতিক দল যাব নেকি চ' ইংৰাজীত এটা শব্দ থাকে ফেইট একমপ্লি যে কা এতিয়া এখন বাস্তৱ কা ইজ ইন দ্য ল' বুক অফ ইণ্ডিয়া কা ইজ এ পাৰ্ট অফ দ্য ষ্টেটুট বুক অফ ইণ্ডিয়া এইটোখনটো এটা বাস্তৱ আৰু সেইটো বাস্তৱ দুবছৰ আগতেই হৈ গ'ল গতিকে কাৰ পৰিৱৰ্তন ক'ত হ'ব পাৰে যদি এজ এ ল' ষ্টুডেণ্ট মোক সোধে কাৰ পৰিৱৰ্তন সুপ্ৰিম কোৰ্টৰ মজিয়াত হ'ব পাৰে এটা ইলেক্ট্ৰেল বণ্ড বিজেপিয়ে ওলাইছিল সুপ্ৰিম কোৰ্টে খাৰিজ কৰি দিলে চ' জুডিচিয়েৰী হেজ দেট পাৱাৰ গতিকে যিসকলে কাক মনে প্ৰাণে বেয়া পায় তেওঁলোকে উচ্চতম ন্যায়ালয়ত যাব লাগে আৰু যোনে কাক লৈ কিবা নিজৰ পলিটিকেল কেৰিয়াৰ বনাব খোজে তেওঁলোকে আন্দোলন কৰিব পাৰে এই দুটাৰ মাজত পাৰ্থক্য আছে মই কাক বেয়া পাওঁ মই তেওঁক সন্মান জনাওঁ যে হয় মই ভাল পাওঁ কিন্তু আপুনি বেয়া পাব কাৰণ আপোনাকতো মই মোৰ মতে চলিব বাধ্য কৰিব নোৱাৰোঁ কিন্তু ডেম'ক্ৰেচি ইজ ডেম'ক্ৰেচি গণতান্ত্ৰিকভাৱে কাখন লোকসভা ৰাজ্যসভাত পাছ হৈ গ'ল তাক আপুনি কি কৰিব তাকতো আৰু কৰিব নোৱাৰে এতিয়া অসমে আমি প্ৰতিবাদ কৰিছিলোঁ প্ৰতিবাদ কৰাৰ পিছতো আইনখন পাছ হৈ গ'ল কিন্তু লোকসভা ৰাজ্যসভাটো সৰ্বে সৰ্বা নহয় তাৰ ওপৰতো সুপ্ৰিম কোৰ্ট আছে গতিকে এতিয়া মই ভাবোঁ যোনে কাক মনে প্ৰাণে বেয়া পায় তেওঁলোকে উচ্চতম ন্যায়ালয়ত যাব লাগে ভাল পোৱা সকলো উচ্চতম ন্যায়ালয়ত যাব লাগে অসমৰ মাটিত আন্দোলন কৰি অসমখনক কিবা এটা পৰ্যায়লৈ লৈ গ'লে আমি কি পাম এতিয়াতো ইলেকশ্যনো হৈ যাব মানুহ লোকসভা ইলেকশ্যন খেলি থাকিব ৰাজ্যসভা ইলেকশ্যন খেলি থাকিব সংসদটো আৰু
চারি মাহলৈকে তো নতুনকৈ নবহেও গতিকে ইয়াত আন্দোলনৰ প্ৰাসংগিকতাটো কি আছে সেয়া কা আন্দোলন সম্পৰ্কত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বক্তব্য আৰু এইদৰে কা বিধি বলবৎ হোৱাৰ হ'ব বুলি চৰ্চা চলি থকা সময়ছতে ৰাজ্যত বিভিন্ন ক্ৰিয়া আৰু প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে।